হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মিনতি ঘোষ ফ্যামিলি থেকে মিনতি ঘোষ বলছি। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেই রেসিপিটা কি বলো তো? ঢেঁড়স আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইবার করোনি তারা সাবস্ক্রাইবার করে নাও। এই দেখো, আমি এখানে ঢেঁড়স আর আলু নিয়ে নিয়েছি। ঢেঁড়সটা কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। এই দেখো, কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স, আলু, কাঁচা লঙ্কা, আদা আর জিরে নিয়ে নিয়েছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটনা করে নেব। এই দেখো, বাটনা করা হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেল। সর্ষার তেল দিয়ে রান্না করছি আমি। এই দেখো, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে এখন। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখো, আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার দিয়ে দেব ঢেঁড়স। এই দেখো, ঢেঁড়স দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। ঢেঁড়স ভাজা কমপ্লিট, ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি আমি। এবার ফোড়নের জন্য দেব পাকা লঙ্কা, তেজপাতা আর জিরে, আর মশলাটা, যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স আর আলু। এই দেখো, ভালো করে এবার কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল। এই দেখো, জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ আর লবণ। কিছুক্ষণ টাইম ঢাকা রেখে দেবো, তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, আর অল্প টাইমের মধ্যেই ঢেঁড়সের তরকারি রান্না হয়ে যাবে। এই দেখো, রেডি হয়ে গেছে ঢেঁড়সের তরকারি। ঢেঁড়সের তরকারি তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়া করে নি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইবার করোনি সাবস্ক্রাইবার করে নিও। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, চলে আসবো আমি।